চুলের যত্নে কি কি খাওয়া উচিত। খাদ্য তালিকায় ডাল রাখুন। এছাড়াও আপনার নিয়মিত খাদ্য তালিকায় গাজর, পাকা টমেটো, হাঁস বা মুরগির মাংস, সামুদ্রিক মাছ, শসা, ক্যাপসিকাম, মটরশুঁটি, ওটস এবং পানি বা দুগ্ধজাতীয় খাবার রাখতে পারেন, যা চুলের জন্য প্রয়োজনীয় পুষ্টি যোগান দিতে সাহায্য করে। পরের প্রশ্ন, চুলের জন্য কোন তেল ভালো? অলিভ অয়েল। এই তেলটিতে পর্যাপ্ত অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা স্ক্যাল্পকে পুনরুজ্জীবিত করে, চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এই হেয়ার অয়েলটিতে পর্যাপ্ত ময়েশ্চারাইজার রয়েছে এবং এটি ভিটামিন ইতে ভরপুর, যা চুলের বৃদ্ধি এবং খুবই প্রয়োজনীয়। পরের প্রশ্ন, ছেলেদের চুলের রুক্ষতা দূর করার উপায়। কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে কন্ডিশনার যেন চুলের গোড়ায় ও মাথার ত্বকে না লেগে থাকে সেটাও খেয়াল রাখবেন। মাথার তেল লাগানোর সময় বা শ্যাম্পু করার সময় আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মশা করতে থাকবেন, এতে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। এছাড়াও দিনে কয়েকবার মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন। পরের প্রশ্ন, ছেলেদের চুল ঝকঝকে করার উপায়। শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহারে চুল ঝকঝকে হয়ে ওঠে, তাই শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে হবে। কন্ডিশনারের স্থলে এক মগ পানিতে লেবুর রস দিয়েও চুল ধুয়ে নিতে পারেন। কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে কন্ডিশনার যেন চুলের গোড়ায় বা মাথার ত্বকে লেগে না থাকে সেটাও খেয়াল রাখবেন। পরের প্রশ্ন, চুলে তেল দেওয়ার সঠিক সময়। বেশি তেল দেওয়া মানেই আপনাকে তা পরিষ্কার করতে হবে বেশি শ্যাম্পু দিয়ে, আর যার ফলে আপনার চুলের স্বাভাবিক তেলও ধুয়ে যাবে। তাই 2-3 ঘন্টা চুলে তেল রাখুন। তবে যাদের ড্রাই হেয়ার তারা সারা রাত চুলে তেল রাখতে পারেন। পরের প্রশ্ন, কোন কোন পাতা চুলের জন্য উপকারী? তুলসী পাতার একাধিক উপকারিতা রয়েছে, যা শারীরিক সমস্যা দূর করার পাশাপাশি ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। খাওয়া ছাড়াও অনেকে তাদের চুলে তুলসী পাতার পেস্টও লাগান। তুলসীতে পাওয়া ঔষধি গুণ নানাভাবে চুলের উপকার করে। পরের প্রশ্ন, কি খেলে চুলের গোড়া শক্ত হয়? গাজর কেবলমাত্র চোখের জন্য নয়, ত্বক এবং চুলের ক্ষেত্রেও অত্যন্ত উপকারী। গাজর ভিটামিন এ সমৃদ্ধ, এটি স্ক্যাল্পে পুষ্টি সরবরাহ করে, চুলের গোড়া শক্ত হয়, চুলকে ময়েশ্চারাইজড করে। পরের প্রশ্ন, কি খেলে চুল পড়া বন্ধ হবে? পালং শাক, বাঁধাকপি ও বকলি ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টের সবচেয়ে ভালো উৎস। এই খাবারগুলো প্রতিদিন খেতে পারেন। এসব খাবার চুলের গোড়া মজবুত করে, এছাড়াও চুল পড়া কমায়। পরের প্রশ্ন, চুল পড়া বন্ধ করার ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল ও অ্যালোভেরার জেল একটি পাত্রে 7-8টা ভিটামিন ই ক্যাপসুল কেটে তার থেকে জেল বের করে নিন। সেই তেলের সঙ্গে 2 টেবিল চামচ অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি চুল ও মাথার তালুতে লাগান। কিছুক্ষণ আপনার আঙ্গুল দিয়ে আলতোভাবে ম্যালিশ করুন। পরের প্রশ্ন, চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায়। ডিমের কুসুমের সঙ্গে সামান্য অলিভ অয়েল ও লেবুর রস মিশিয়ে চুলে 1 ঘন্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। এটি চুল পড়া তো বন্ধ করবে এবং দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে। অলিভ অয়েল চুলে ম্যাসাজ করে 20 মিনিট পর কুসুম গরম পানি দিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।